হ্যালো ফ্রেন্ডস আমি সুরঞ্জনা আজকে চলে এসেছি একদম চট দিয়ে একটা রেসিপি নিয়ে নতুন বছরে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর এই ওয়েদারে মুখরোচক খাবার কিন্তু বেশ ভালোই লাগছে সেই জন্য আজ তোমাদের জন্য নিয়ে এসছি সয়াবিন কাটলেট মাছ মাংসর স্বাদকেও হার মানাবে এমন সয়াবিন কাটলেট চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব উপকরণগুলি খুবই সহজ পদ্ধতিতে বানানো এই সয়াবিন কাটলেট চলো দেখে নেওয়া যাক নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তার পাশে রাখা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না যেন আমাদের অবশ্যই লাগছে সয়াবিন আমি এখানে সয়াবিন গ্র্যানিউলস বা বড় যেটা সেই সয়াবিনগুলো নিয়েছি আলু সেদ্ধ অল্প বেসম কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা ঝাল লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন ভাজা মশলাটা আমার হোম কাটলেট বানানোর জন্য আমাদের সয়াবিনগুলোকে একটু হাতে করে ম্যাশ করে নিতে হবে এটা হাতে করে অল্প একটু জাস্ট সয়াবিনগুলো ভেঙে নেব সয়াবিনগুলো আমি গরম জলে দু মিনিট ভাপিয়ে নিয়েছি তারপর দেখো এরম হাতে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একদম পুরো ম্যাশ করবে না একটু কিমার মতো করে নিলে দেখবে সয়াবিন কাটলেটটা খেতে অনেক বেশি টেস্টি হচ্ছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আলু সেদ্ধ আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু এখনও কোনো রকম নুন অ্যাড করিনি দেখো ভালো করে হাতে করে একটু মেখে নিচ্ছি এবার ভাজা মশলা ছাড়া সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেব। নুন আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি এখানে ঝাল লাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি এবং অল্প কাঁচা লঙ্কা কুঁচিও ইউজ করেছি দেখো এবার ভালো করে এটাকে আমাদের মেখে নিতে হবে যত ভালো করে এটা মেখে নেবে তত কিন্তু টেস্টটা ভালো হবে কাঁচা লঙ্কা কুঁচিটা অ্যাড করে দিলাম যে যেমন ঝাল পছন্দ করো রকমভাবে ঝাল অ্যাড করতে পারো এবার আমাদের বাকি প্রসেসটা করতে হবে এই রকম একটা কড়ায় আমি সাদা তেল গরম করে নিয়েছি এক চামচ সাদা তেল নিয়েছি তোমরা চাইলে এর জায়গায় সরষের তেলেও ইউজ করতে পারো কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এবার একসঙ্গে সয়াবিন আলু আর মশলা যেটা মেখে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিচ্ছি আমাদের মশলাটা একটু কষিয়ে নিতে হবে যেহেতু আমি কোনো রকম নুন আগে অ্যাড করিনি নুনটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো অ্যাড করবে দিয়ে এবার একটু কষিয়ে নিলে দেখবে কাটলেটটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ নয় তিন থেকে চার মিনিট কড়াই একটু কষিয়ে নিলে এক্সেস জল যেটা থাকবে সেটাও শুকিয়ে যাবে আর দেখবে কাটলেটটার টেস্ট অনেক বেশি ভালো হবে একদম নিরামিষ সেই সয়াবিনের কাটলেট তোমরা অনায়াসেই সন্ধেবেলা বানিয়ে গরম গরম চা কফির সঙ্গে পরিবেশন করতে পারো দেখো পুটটা মোটামুটি রেডি হয়ে গেছে এই স্টেজে আমরা এবার ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি এটা আমার হোমমেড ভাজা মশলা রেসিপিটা কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর অ্যাড করলাম অল্প সামান্য বেসন বেসনটা অ্যাড করার ফলে দেখবে বাইন্ডিংটা খুব সুন্দর হচ্ছে যেহেতু সয়াবিন আলু আছে সেই জন্য খুব বেশি বেসনের প্রয়োজন হবে না অল্প বেসন দিয়ে ভালো করে এটাকে আমরা নাড়াচাড়া করে নেব আমাদের পুটটা একদম রেডি হয়ে গেছে পুটটা এবার ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি রকম কাটলেটের আকারে গড়ে নিচ্ছি দেখো ঠিক এই রকম সাইজের একটা বল নিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপে একটু চেপে চেপে কাটলেটটাকে শেপ দেবে তাহলে কিন্তু দেখবে শেপটা অনেক বেশি সুন্দর হবে আমি এই রকম শেপ দিয়েছি তোমরা চাইলে গোল লম্বা যেমন ইচ্ছা করতে পারো দেখো ঠিক এইরকমভাবে আমি পুরোটা থেকে কাটলেটগুলো আগে বানিয়ে নেবো অল্প একটু এরম ছোট সাইজের একটা বল বানিয়ে নিয়েছি নিয়ে দুটো হাতের মধ্যে ভালো করে প্রেস করে এরকম একটা শেপের কাটলেট আমি বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাটলেটগুলো বানিয়ে একটু সেট হবার জন্য আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেখে দিতে পারো তারপর যদি ফ্রাই করো দেখবে কাটলেটগুলো অনেক বেশি সুন্দর হবে কারণ কাটলেটগুলো একটু সেট হয়ে যাবে তাতে কিন্তু বাইন্ডিংটা অনেক বেশি সুন্দর হবে দেখো বন্ধুরা আমি সবকটা কাটলেট বানিয়ে এরমভাবে রেখে দিয়েছি আর ময়দা নুন আর অল্প জল অ্যাড করে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার কাটলেটগুলো এইতে কোট করে বিস্কুট গুঁড়োয় আমরা কোট করে নেব। এই রকম একটা ময়দার ব্যাটার যদি তোমরা বানিয়ে নাও দেখবে তারপর বিস্কুট গুঁড়োগুলো খুব সুন্দরভাবে এর গায়ে লেগে যাচ্ছে এবং খেতে অনেক বেশি ক্রিস্পি হবে ময়দা না থাকলে তোমরা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো এবার ভালো করে দেখো এই গায়ে আমরা বিস্কুট গুঁড়োগুলো কোট করে নেব অবশ্যই বিস্কুট গুঁড়ো ইউজ করবে কাটলেটে কিন্তু এরকম বিস্কুট গুঁড়োর কোটিংটা খেতে খুবই ভালো লাগবে বেশ ঝাল ঝাল এই চপ তোমরা এরমভাবে কোটিং করে এবার কিভাবে এটা ভেজে নেবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই চলো দেখো বন্ধুরা আমি কড়াই সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে কাটলেট অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি কারণ সয়াবিনটা আমাদের অলরেডি ভালো করে কুক করা আছে সেই জন্য এই কাটলেট ভাজতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নিলেই আমাদের কাটলেট কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো কাটলেটগুলো হালকা ব্রাউন হতে আরম্ভ করে দিয়েছে এই স্টেজে আমরা এগুলোকে ভালো করে উল্টে দিচ্ছি আমি সাদা তেল ইউজ করেছি অবশ্যই এটা ভাজার জন্য সাদা তেল ইউজ করবে কারণ কাটলেট কিন্তু এই ভাবে ভাজলেই খেতে বেশি ভালো লাগবে ভালো করে উল্টে পাল্টে এগুলো ভেজে নেব নানান রকম চপের রেসিপি যদি তোমরা বানাতে চাও অবশ্যই আমার চ্যানেল রেগুলার ফলো করো দেখো এগুলো একদম কিন্তু ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে কালারটা দেখে বুঝতেই পারছো আমাদের কাটলেটগুলো ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমরা এগুলো তুলে নেব আর গরম গরম চা কফির সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারো শীতের দিনে এই রকম চপ কাটলেট বাড়িতে বানিয়ে তোমরা অনায়াসেই সার্ভ করতে পারো দেখো এবার এগুলোকে একদম রেডি হয়ে গেছে তাহলে চলো এগুলো তেল ঝরিয়ে তুলে নেব দেখো এরম এগুলো এবার তুলে নেব। নেবো দেখলে তো বন্ধুরা কত সহজে একদম নিরামিষ এই সয়াবিনের কাটলেট তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো মাছ মাংস স্বাদকেও হাড় বানাবে এমন নিরামিষ সয়াবিনের কাটলেট তোমরা বানিয়ে আজই গরম গরম চা কফির সঙ্গে সন্ধ্যেবেলা সার্ভ করতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না জানো